দিয়েছি, 1 ঘন্টা লেটে। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসতে কর, দেখ চলে আসছে। সে পাহাড়টা দেখো, সে পাহাড়টাকে দেখতে মনে হচ্ছে পাহাড়ের পুরা হচ্ছে কি বড় হচ্ছে, কিন্তু পেপারে কিন্তু টেম্পারেচারটা বেশি আছে। চল মেরে ভাই, চল 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 মেরে ভাই, দেখা যাচ্ছে সব ভিডিওটা মোটামুটি একটা দুটোর মধ্যে, একটা দেড়টার মধ্যে বরফ গলা চালু হয়ে যায়। আমাদের টার্গেট তাড়াতাড়ি করে ফেরত চলে যাবো। জল থেকে এক জল সাম্পুর কেনা হয়নি, নিয়েও আসছি। আরো দুটো ব্রিজ সামনে আছে, এটা পেরিয়ে এই গ্রামে যেতে হবে। সে গ্রামটা হচ্ছে গ্রামটা হলো লাস্ট ইন্ডিয়ার লাস্ট গ্রাম, এটা বেরোলেই পাকিস্তান গ্রাম, মানে ঘরগুলো শেষ পাকিস্তান। খুব সুন্দর একটা জায়গা আর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দিয়েছে। আমার জন্য কেউ চা বানিয়ে রাখি দিদিকে, 300 টাকা তো একটা গাড়ি দিলে আর
সাংঘাতিক জিনিস এগুলো, পাহাড় আর পাহাড়, অসাধারণ অসাধারণ, মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায় এইসব দেখার পরে। মনে হয় এখানেই থেকে যাই এই পাহাড়ে, পুরো পরিবার নিয়ে চলে আসি পাহাড়ে, কোনো টেনশন নেই, হেডেক নেই। আচ্ছা, দূর দূর 12 কিলোমিটার প্রায় চলে এসেছি, আর 12 কিলোমিটার আয় হয়তো 15 মিনিট লাগবে বাস। ততক্ষণে তোমরা একটা লাইক দিতে দাও, আমি আর 15 মিনিটে তোমাদেরকে আমার রাস্তায় 15 মিনিটে আমি ঢুকে যাবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, রানিং রানিং যেটাই হোক, তোমরা এটা পরের ব্লগে দেখতে পারবে, অবশ্যই তোমরা পুরোটা দেখতে থাকবে। আর এখন যেটা দেখছো এটা কন্টিনিউ করতে থাকো, আর যদি আগের কোনো ব্লগ না দেখে থাকো এই ব্লগটা শেষ করার পরে সেই ব্লগগুলো দেখে নিও, পরপর পরপর সব সিরিজ বাই সিরিজ করা আছে, অবশ্যই তুমি দেখে নিও। ছোটো ছোটো দুটো ওয়াটার ক্রসিং পার করলাম, আর ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম, তোমাদের দেখাতে পারতাম। আর তারপরে যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটা থেকে আর 5 কিলোমিটার বাকি আছে, দূর থেকে গিয়ে দেখি কী দেখার আছে। তারপরে ওখানে যে আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম, সেই শেষ গ্রামে যাব, ওখান থেকে আবার রিটার্ন করব। এটাই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম। আর হচ্ছে হট ওয়াটার পড়ব, আমরা একটা ঠান্ডা থাকে দাঁড়িয়েছিলাম যেখানে, অনেক কিছু
ফটো ফটো তুললাম, ফটো উঠলো। ওইখান থেকে আর একটুখানি যাবো, সেখানে গিয়ে দাঁড়াবো। আর রাস্তায় কোথাও চা দোকান পেলাম না, ঠিক দূর থেকে গিয়ে নাকি পাওয়া যাবে চা দোকান। আর 5 কিলোমিটার আছে, হয়তো 5-7 মিনিট লাগবে। আর ওরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সেখানে পৌঁছাতে, দেখি সেখানে কী দেখার আছে। আর দেখার তো অনেক কিছুই আছে, দেখতেই তো পাচ্ছ, এর থেকে আর কী দেখব। এরপর আর কোনো জিনিস হয় না, সেটা পাতা মায়ের মন্দির আশেপাশে পাহাড়ের চূড়ায় বরফ চলে যায়। যত কাছে যাচ্ছি এই পাহাড়টা, তত ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার বলছে 30, যে লোকেশন, এই লোকেশনে আমাদের কলকাতার সিন ওয়েস্ট বেঙ্গলের সিন কিছু চলবে না, এখানকার সিন আলাদা, নেটওয়ার্ক পাওয়া যায় না। টুকটুকে যে গ্রামে ছিলাম, সেই গ্রামের পাশে একটা ক্যাফে ছিল, তোমাদের দেখালাম। সেখান থেকে খেয়ে দিয়ে এখন গাড়িটা ছাড়লাম, পাকিস্তান বর্ডারের যে গ্রামটা আছে ওখানে যাবো। ওখান থেকে সোজা প্যাংগং এর রাস্তা ধরবো।